হ্যালো বন্ধু তোমাদের সামনে নতুন একটা ভিডিও নেওয়া আজকে ভিডিওর মধ্যে বলবো এই ধরনের ফটো এডিটিং কীভাবে করতে পারবে অনেকে আছে যে এই ধরনের ফেসবুকে ফটো আপলোড করছে বা ইনস্টাগ্রামে আপলোড করছে তা কীভাবে সে আপনি এই ফটো যে ফটোটা আছে সেটা কীভাবে এডিটিং করতে পারবেন বা ওপরে যে নামটা রয়েছে সেই নামটা কিভাবে বসাতে পারবে বা কী সে কীভাবে নিজের নামটা দিতে পারবেন এই ভিডিওর মধ্যে বলবো প্রথম থেকে সেসব ভিডিও দেখবেন তবে এমনি এই ধরনের ফটো আপনি এডিটিং করতে পারবেন বা এনেক এনেক আপনি সে লাইক কমেন্ট আপনি নিতে পারবেন চলো আপনাকে দেখিয়ে দিয়ে কীভাবে আপনি এই ধরনের ফটো এডিটিং করবেন চলো আমাদের ভিডিও করা যাক এই ধরনের ফটো এডিটিং করার জন্য প্রথম আমাদের ক্রোমটা ওপেন করতে হবে চলো আমরা ক্রোমটা ওপেন করলি এইভাবে ক্রোমটা ওপেন করবেন ক্রোমটা ওপেন করার পর দেখতে ওম এডিটিং বলে ক্লিক করবেন দেখতে পাচ্ছি যে ওম এডিটিং এইখানে ক্লিক করে দেবে লিখবেন সার্চবার ক্লিক করবে বা টাইপিং করে দেবে ওম এডিটিং এডিং পর ক্লিক করার পর দেখতে পাচ্ছি প্রথমে আমরা যে লিঙ্কটা শো করবে বা যে আমাদের সাইটটা আছে সেই সাইটটা শো করবে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর ক্লিক করার পর নিচের দিকে আসবেন আসার পর দেখতে পাচ্ছেন আমাদের এই অপশানে ক্লিক করতে হবে চলো আপনাকে ভালো করে দেখিয়ে দিই আমাদের এই অপশানে ক্লিক করবো চলো আমরা এখানে ক্লিক করবো এইভাবে এইভাবে ক্লিক করে দেবেন আর একবার ক্লিক করে দেবেন এইভাবে ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমাদের সেই সাইটটা ওপেন হয়ে গেছে আর দেখতে পাচ্ছি সাইটটা ওপেন হওয়ার পর ওপেন হওয়ার পর কীভাবে সেই ফটোটা এডিটিং করবে এডিটিং করার পর এভাবে ক্লিক করার পর কীভাবে সেই ফটোটা আপনি এডিটিং করবে এডিট করে এডিটিং করার জন্য আপনি দেখতে পাচ্ছেন যে একটা একটা গার্লি বা একটা মেয়ের বা একটা ছব সেটা করার জন্য প্রথমে আপনাকে দেখতে পাচ্ছি ভালো করে দেখতে পাই চলো আপনাকে দেখিয়ে দিই কী করতে হবে আপনাকে দেখতে পাচ্ছেন যে প্রথমে যদি আপনি বয় হয় তাহলে আপনি এখান থেকে আমাদের এই লেখাগুলো আছে সেই লেখাগুলো কপি করে নিতে হবে আর দেখতে পাচ্ছেন আর যদি গার্ডলে হয় বা আপনি মেয়ে হন তাহলে আপনি কী করতে হবে আপনার নিচে অপশানগুলা বা নচর নিচের যে টাইপিং যা লেখাগুলো রয়েছে সেগুলো আপনাকে কপি করে নিতে হবে তবে আপনি সেগুলো সেইভাবে আপনি এডিটিং করতে পারেন অবশ্যই আপনি মেয়ে থাকেন তো আপনি নিচেরটা নিচেরটা আপনি ই করে ই করে নেবেন এইভাবে ক্লিক করে আপনি সেই লেখাগুলো আপনি সে কপি করে নেবেন এইভাবে করে নেবেন চলো আপনাকে দেখিয়ে দিই ভালো করে দেখতে পাচ্ছেন এইভাবে আপনি কপি করে নেবেন যদি মেয়ে হয়ে থাকেন আমি যেমন ছেলে বা আমি যে বই তাই যে সেই জন্য আমি ওপর দিয়ে ক্লিক করব বা আমরা কপি করে নেব এইভাবে কপি করে নেবেন কপি করার পর আবার ওপর দিয়ে ক্লিক করবেন এইভাবে ওপরে আসার পর দেখতে পাচ্ছি আমাদের ফটো কেয়াটা এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর ক্লিক করার পর এখানে আপনাকে সেই যে আমি যে লেখাটা কপি করেছি সেটা আমরা পেস করতে হবে পেস করা আগে পেস করার আগে আপনাকে কী করতে হবে এই অ্যাপটা যে যে আমাদের যে সাইটটা আছে সেটা আপনাকে লগ ইন করে নিতে হবে চলো আমরা এখানে ক্লিক করে লগ ইন করলি বা জয়েন্ট ক্যারিয়ারে ক্লিক করে দিই এইভাবে ক্লিক করে দেবেন চলো আপনাকে দেখিয়ে দিই এইভাবে ক্লিক করে দেবো আমরা ক্লিক করার পর ক্লিক করার পর দেখতে পাবেন ক্যারিয়ারটার এই নিচে অপশানে ক্লিক করবে এই যে অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে নিউ ইমেল ইমেল অ্যাড্রেসে ক্লিক করে দেবেন ক্লিক করার পর যে কোনো একটা ই দিলেই হবে আপনাকে চলো আপনাকে দিয়ে দিই এইভাবে ওম এডিটিং লিখে দেবে লেখার পর দেখতে পাচ্ছি নেক্সট ক্লিক করে দেবো আমরা এইভাবে ক্লিক করবো দেখতে পাচ্ছি আমাদের হচ্ছে না কারণ আমাদের কিছু কিছু ভুল আছে চলো আমরা এটা ঠিক করে দিই ঠিক করার পর দিয়ে দেবো আপনাকে সেই ইটা বা নেক্সট ক্লিক ক্লিক দেবো চলো আমরা একটা যে কোনো একটা ভালোভাবে আমার একটা নাম দিয়ে দিই এইভাবে দেওয়ার পর নেক্সট ক্লিক করবো এইভাবে নেক্সট ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখতে হচ্ছে আমার একটা পাসপোর্ট চাই চলো আমরা যে কোনো একটা পাসপোর্ট দিয়ে দিই চলো আমরা একটা একটা পড়ে যাওয়ার জন্য পরে যখন আমাদের অ্যাপটা অ্যাপটা যে সাইটটা আছে সেটা লগ ইন করার জন্য আমাদের একটা পাসপোর্ট দরকার সো অবশ্যই আপনি সেই পাসপোর্টটা মনে রাখবেন তবে আপনি সেই সাইটটা ওপেন করতে পারবেন বা সেটা আপনি এই যে সাইটটা আছে সেটা আপনি লগ ইন করতে পারবেন চলো আমরা একটা পাসপোর্ট দিয়ে দিই যে কোনো একটা এইভাবে আটটা সংখ্যা দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দেবো আমরা ক্লিক করার পর দেখতে হচ্ছে একটা নাম দিয়ে দিয়েছিলো একটা নাম দিয়ে দিই এইভাবে ক্লিক করে নামটা দিয়ে দেবো নেক্সটে ক্লিক করবেন এইভাবে এইভাবে নামটা দেওয়ার পর নেক্সট দিয়ে এইভাবে ক্লিক করে দেবেন এভাবে ক্লিক করবেন ক্লিক করার পর একটা যে আমাদের কানটি আছে সে কানটা সেলেট করবেন বা একটা জন্ম তারিখ দিয়ে দেবেন চলো আমরা একটা যে কোনো একটা জন্ম জন্ম তারিখ দিয়ে দিই এইভাবে দিয়ে দেবেন এভাবে দিয়ে দেবেন দেওয়ার পর নেক্সট ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের যে সাইটে আছে সেইটা লগ ইন করলেছে বা লগ ইন হয়ে গেছে তবে আপনি সেই যে ফটোটা আমি আছে সেটা আপনি ই করতে পারবেন এভাবে ক্লিক কর দেবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এইভাবে ক্লিক করবেন দেবেন যে একটা টাস্ক আছে সেই টাস্কটা কমপ্লিট করবে বা আমাদের যে ইটা আছে সেটা কমপ্লিট করার পর সাবমিটে ক্লিক করবেন এভাবে সাবমিট করে দেবেন আমি যে টাস্ট টাসটা কমপ্লিট করতে আপনার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হওয়ার পর কীভাবে আপনি সে ফটোটা এডিটিং করবে চলো আপনাকে দেখিয়ে দিই অবশ্যই আপনাকে এটা লগ ইন করলে হবে তবে আপনি সে ফটোটা এডিটিং করতে পারবেন তো অবশ্যই আপনি এইভাবে লগ ইন করবেন লগ ইন করার পর চলো আপনাকে দেখিয়ে দিই কীভাবে ফটোটা এডিটিং করবেন এইভাবে দেখতে পাচ্ছি আপনি এইভাবে লগ ইন করে লগ ইন করার পর দেখতে পাচ্ছি আমাদের যে অপশানটি আছে সেই অপশানটি চালছে বা আমাদের লগ ইন করা যায় বা আমরা ফটো এডিটিং করা অপশানটি চালাচ্ছে আসার পর দেখতে পাচ্ছি সে আমরা যেটা কপি করেছিলাম সেটা আমরা এখানে পেস্ট করব চলে এইভাবে ক্লিক করে আপনি প্রেস করে দেবেন প্রেস করার পর পেস করার পর এখানে আমাদের একটা ই করতে হবে নামের জায়গা দেখতে পাচ্ছেন ইউর নাম এখানে নামটা দিতে হবে কেউ নাম দিতে চান তো অবশ্যই আপনি যে নামটা দিতে চান সেই নামটা দিয়ে দেবেন এখানে দেখতে পাচ্ছেন এই এখানে একটা নাম দিতে বলছে চলো আমরা একটা নাম দিয়ে দিই যে নামটা দিবেন সেই নামে আপনাকে এডিটিং হবে সেই ফটোটা চলো আমরা একটা রাহুল বলে একটা নাম করে দিই রাহুল চলো এইভাবে রাহুল দিয়ে দেবো এইভাবে রাহুল লিখে দিলেন লেখার পর দেখতে পাচ্ছেন অবশ্য আপনাকে এখানে রাহুল বলে ক্লিক করে আপনাকে বা যে কোনো একটা নাম দিয়ে দেবেন নাম দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কেরিয়ার্টার অপশানে ক্লিক দেবো চলো এখানে ক্লিক করে দিই এইভাবে ক্লিক করে দেবেন ক্লিক করার আমাদের যে ফটোটা আছে সেটা আমার এডিটিং হয়েছে ছিল আপনার কিছুক্ষণ সময় লাগবে কিন্তু আমাদের সে ফটোটা এডিটিং হচ্ছে চল আপনাকে প্রমো শ দেখিয়ে দেবো সে ফটোটা আমার এডিটিং হয়েছে কি হয়নি চলো আমরা কিছুক্ষণ সময় লিই তারপর দেখাইছি সে ফটোটা এডিটিং হয়েছে কি হয়নি দেখতে পাচ্ছেন এইভাবে আপনি ফটোটি এডিটিং হয়ে গেছে দেখতে পাচ্ছেন অবশ্যই আপনাকে আমি চলো একটা ফটোতে ক্লিক করে দিই এইভাবে যে ফটোটা আপনাকে ভালো লাগবে সে ফটোটা আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এইভাবে দেখতে পাচ্ছেন আমাদের উপরে যে আমাদের নাম নামটা শো করছে এইভাবে আপনি ফটোকে আপনি এডিটিং করতে পারেন এডিটিং করার বা কীভাবে ডাউনলোড করবেন আমাদের দেখতে পাচ্ছেন এইভাবে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ডাউনলোডের অপশানে ক্লিক করে দেবেন এইভাবে ক্লিক করে দেবেন ক্লিক করার পর সেই সেই ভিডিওটা আবার সে দেখতে পাচ্ছেন যে সেই ফটোটা এইভাবে আপনার ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড পর আপনি যে কোনো ফেসবুকে বা বিভিন্ন রাতে আপনি দিয়ে বা বিভিন্ন ইনস্টাগ্রামে ফেসবুকে আপনি আপলোড করতে পারবেন অবশ্যই আপনি এইভাবে আপনি ফটোটা এডিটিং করতে পারবেন একদম সহজভাবে অবশ্যই আমি আশা করছি আপনাকে ফটোটা আপনি এডিটিং করতে পারবেন আশা করছি আপনাকে ভিডিওটা ভালো লাগবে ভালো লাগতে লাইক করবেন চ্যানেলটি হচ্ছে সাবস্ক্রাইব করুন বা সে বেনিফেশ